ফান্ডামেন্টাল বেসিক ডাইমেনশন গুলো কি কি, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা ডাইমেনশন করার, আবার আবার ডাইমেনশন বের করার MLT সিস্টেমটা শিখছিলাম। যে বেসিক ইকুয়েশন দিয়ে MLT বের করা, তাকে আবার FLT সিস্টেমে বের করা, ঠিক আছে। তারপর এখানে কিছু মানে তোমাদের চার্ট দেওয়া ছিল যে ফ্লুইড মেকানিক্স এর সাথে মোটামুটি রিলেটেড, এরকম কিছু দেওয়া ছিল, ঠিক আছে। এখন তোমাদের তোমাদের যদি আমি ডাইমেনশন বের করতে বলি, তাহলে তুমি যদি ডাইমেনশনটা, তোমার কাছে যেহেতু বই আছে তাই না, বই আছে, তোমাকে যদি ধরো ডেন্সিটি ডাইমেনশন বের করতে বলি, তুমি MLML ইনভার্স 3 লিখে দিলা, এইটা আমি গ্রহণ করব না কিন্তু, ঠিক আছে। তাহলে ডেন্সিটি ইজ ইকাল টু কি সেটা লিখতে হবে, সেই বেসিক ইকুয়েশনটা থেকে এই জিনিস ডিরাইভ করতে হবে, যেটা আগে যে আমি ফোর্স থেকে ডিরাইভ করলাম না, দেখো দেখা যাচ্ছে কি, হ্যাঁ ফোর্স থেকে ডিরাইভ করছি না, ফোর্সের ইজ ইকাল টু মাস ইনটু এক্সিলারেশন, এক্সিলারেশন কে আবার ভাগ করছি লেন্থ বাই টাইম স্কয়ার, MT স্কয়ার, এই এই ভাগ গুলো এইটা থেকে তুমি ডিডিক্ট করে লিখতে পারো, হ্যাঁ এটা দরকার নেই, হ্যাঁ এটা দরকার নেই, বাট এই যে ভাগ গুলো ফোর্স কে যে এইভাবে ভাগ করে নিয়ে আসতো, একদম তুমি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে ভাগ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ফান্ডামেন্টালে ভাগ করে নিয়ে তারপরে তোমাকে MLT ডিরাইভ করতে হবে, যেটা তোমাদের বইয়ে এখানে কিন্তু সরাসরি লিখে দেওয়া আছে, বইয়ে কিন্তু নাই, কাজেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তবে আমি তোমাদের কমের জন্য বলে দিচ্ছি যে আমাদের ফ্লুইড মেকানিক্স রিলেটেড জিনিসগুলোই প্র্যাকটিস করবা, এর বাইরের জিনিসগুলো খুব একটা প্র্যাকটিস না করলেও হবে আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার সংখ্যা অনেক কমে আসবে, ঠিক আছে না? হ্যালো, তাহলে তোমার অনেক কমে আসবে। তারপরে হচ্ছে আমরা কেন ডাইমেনশনাল অ্যানালাইসিস করব, এটা একটা শর্ট হিসাবে আসতে পারে, ওইরকম ভাবে একটু লেখাটা ঘোরায় আসতে পারে। তারপরে হচ্ছে আমরা ডাইমেনশন ডেফিনেশন তো পড়ছিলাম, তো ডাইমেনশন অ্যানালাইসিস এর রেশনাল ইকুয়েশন কাকে বলে, যে বোথ সাইড যদি সমান হয়, কোন একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আমি দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম যে কোনটা রেশনাল ইকুয়েশন আর কোনটা রেশনাল ইকুয়েশন না, হ্যাঁ এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর কি, জাস্টিফাই করতে হবে, এরকম টাইপের আসতে পারে। তারপরে মেথড অফ ডাইমেনশনাল অ্যানালিসিস এ আমরা বলছিলাম বাকিংহাম পাই মেথডটাই আমরা বেসিক্যালি পড়ছি। বাকিংহাম পাই মেথডের দুইটা অংশ, একটা হচ্ছে ফাংশনাল রিলেশনশিপ ডেভেলপ করে, আর ফাংশনাল রিলেশনশিপ এর মধ্যে যে জিনিসটা থাকে সেটা একটা নন ডাইমেনশনাল অংশ থাকে। তো সেখানে আমরা এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যে এখান থেকে তোমাকে ফান্ডামেন্টাল ডাইমেনশন কয়টা আছে আর ভেরিয়েবলস কয়টা আছে সেটার উপরে বেস করে, গতদিন তোমরা প্রেজেন্টেশনে দেখাইছো, খুবই সুন্দর প্রেজেন্টেশন দিয়েছিল, এবং কিভাবে আমি রিপিটিং ভেরিয়েবলসটা চুজ করব, কেন রিপিটিং ভেরিয়েবলস এগুলো চুজ করলাম, এগুলোর এক্সপ্লেনেশন হিসাবেও আসতে পারে আর কি। তোমাদেরকে গতদিন আমি একটা প্রশ্নের স্যাম্পলও দেখাইছিলাম একটু, হ্যাঁ, তো রিপিটিং ভেরিয়েবলস সিলেক্ট করার ক্রাইটেরিয়া গুলো কি, দিয়ে সেখান থেকে আমরা অঙ্কের একটা সলভ দেখাইছিলাম, ওকে, ইউজ অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা করছিলাম, লিমিটেশনটা কি কি ছিল এটা করছিলাম, এই ছিল আমাদের মোটামুটি, মানে এই হচ্ছে তোমাদের ক্লাস টেস্টের শিডিউল আর কি, বুঝা গেছে। তাহলে তোমাদের প্র্যাকটিস করার বিষয় দুইটা বেসিক্যালি, একটা হচ্ছে কি
মাত্রার সমীকরণ আর হচ্ছে বাকি হ্যাম পাই মেথডটা মোটামুটি প্র্যাকটিস করা আর কি। তো বাকি হ্যাম পাই মেথডে রিপিটিং ভেরিয়েবল চুজ করা, ফান্ডামেন্টাল ডাইমেনশন কোনগুলো, তারপরে নন ফান্ডামেন্টাল ডাইমেনশন কোনগুলো, এগুলো সঙ্গে তোমাদেরকে একটা থ্রুলি আইডিয়া থাকতে হবে। বই যেহেতু তোমাদের সাথে থাকবে, সেহেতু বই থেকে কিছু বেসিক আইডিয়া নিয়ে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? আর মানে যেহেতু আমরা সামনাসামনি নাই, তোমরা যদি একসাথে বসেও পরীক্ষা দাও, সেক্ষেত্রে আপাতত তো করার কিছু নাই, এটা যার যা নিয়তের উপরে নির্ভরশীল। স্যার আমি একলা বাড়িতে আছি। আমিও হ্যাঁ, বাড়িতে না আমি বাড়িতে কাউকে আছি। স্পেসিফাই, আমি স্পেসিফাই করতেছি না, ইটস আপ টু ইউ। জীবনে এটাই না, আমি জীবনে তোমাদের লাইফে বড় হলে, জব লাইফে আসলে গেলে, এরকম সব অনেক কিছুই থাকবে যেটা নিজের উপরেই আসে, নিজের উপরে, এটা কারো কারো কোনো দৃষ্টি নাই, এরকম অনেক কিছুই আসবে। যেমন মাঝে মধ্যে ধরা খেয়ে গেছে, যেমন আমাদের অনেক সিভিল ইঞ্জিনিয়ার তোমার রডের বদলে কি দিয়ে দিয়েছিল যেন, ব্যাম্বু বাঁশের নল, বাঁশের নল টল দিয়ে দিয়েছিল। তো আমাদেরই তো জাত ভাই কেউ এগুলো করছে, তাই না? তো তো আমরা আমাদের আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের নামে বাংলাদেশে খুব ব্যাড রেপুটেশন আছে সবকিছু মিলিয়ে। তো তারপরেও আমাদের দেশে অনেক ভালো কাজ হয়, আমরা ভালো কাজ করি, কোয়ালিটি মেনটেন করি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে, আমি আমি একটা ছোট্ট ছোট্ট গল্প বলবো। আমি ডিউরিং মাই পিএইচডি টাইম, আমি হচ্ছে জাপানে যখন পিএইচডি করতেছিলাম, তখন আমার প্রফেসরের ক্লাস নেয়ার স্টাইলটা, ওনাদের ক্লাসের সিস্টেমটা ছিল 3 ঘন্টা ক্লাস, এটা বেসিক্যালি মাস্টার্স এর ক্লাস ছিল, 3 ঘন্টা ক্লাস নিতেন। তো উনি 2.25 ঘন্টা লেকচার নিতেন, এবং 2.25 ঘন্টা লেকচারের উপরে উনি হচ্ছে সেই দিনকেই মানে অন দা স্পট ক্লাস টেস্ট নিতেন। তো ওইখানে প্রফেসরদের আবার টিএ বলা হয়, টিচার্স অ্যাসিস্ট্যান্ট থাকে, তো তারাও কিছুটা পেইড। তো আমার প্রফেসরের ওই সময়তে ওই ক্লাসটার জন্য টিচার্স অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম আর কি। তো আমার প্রফেসর ক্লাস নিয়ে তোমার উনি আমার হাতে প্রশ্ন দিয়ে চলে যেতেন, আর আমি পরীক্ষাটা কন্ডাক্ট করতাম আর কি, পরীক্ষার প্রশ্নগুলো দিতাম, প্রশ্ন ছাত্ররা উত্তর লিখে আমার কাছে সবকিছু, আধা ঘন্টা টাইম ছিল, 30 মিনিটস, 30 মিনিটস এর মধ্যে আমাকে জমা দিয়ে গেছে যেহেতু। তো ওইখানে আমার প্রফেসর কখনো বলেও যায় নাই যে ছাত্ররা দেখা দেখি করলে তুমি এটা নিষেধ করো, বা ছাত্ররা বই খুললে বা ইন্টারনেট খুললে কখনো নিষেধ করো, এরকম কোনো ইনস্ট্রাকশন আমাকে দিয়ে যায় নাই। আমিও চুপচাপ শুধু দাঁড়িয়েই থাকছি, কোনো প্রকার মানে আমাদের যে এখানে আমরা যে পরীক্ষার হলে যেরকম পুলিশ দারোগা টাইপের ডিউটি করি, এই কি করছো, এই কি করছো, এরকম কিচ্ছু না, আমি একদম নীরব ভূমিকায় দাঁড়িয়েছিলাম। এরকম অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রায় 10টা মতো, তো নীরব ভূমিকা পালন করছি। 30 মিনিটস পরে ছাত্ররা দেখছি যে আমি স্টপ বলার আগেই, স্টপও বলা লাগে নাই, 30 মিনিটস এর মধ্যেই তারা মোটামুটি সবাই খাতা জমা দিয়ে দিয়েছে, এবং তারা দু একজন জায়গা চেঞ্জ করছে, দু একজনের সাথে বসে দেখে মানে বোঝার চেষ্টা করছে। তো ওই প্রশ্নগুলো আমি পরবর্তীতে এসে মানে খোঁজার চেষ্টা করলাম যে প্রফেসর আসলে কি প্রশ্ন করছে, যে ছাত্ররা মানে ইন্টারনেট বই ঘাটতেছিল। তো পরবর্তী দেখলাম যে আসলে যে লেভেলের প্রশ্ন করছে, ওইটা আসলে বই থেকে অ্যান্সার করা, সরাসরি অ্যান্সার করা আসলে খুবই কঠিন, যদি কনসেপচুয়ালি ক্লিয়ার না হয় আর কি। তো এই জন্য দেখা দেখি বা তোমার ইয়াটাও অ্যালাউ করে গেছে, আমাকে এরকম কোনো ইনস্ট্রাকশনও দিয়ে যায়নি। তবে ওদের স্টুডেন্টদের মধ্যে আমি একটা ইথিক্স দেখছি, দুই একজন বাদে তোমার অলমোস্ট মোর দ্যান 90% স্টুডেন্ট কেউ কারোটা দেখে না,
এবং তাদের অ্যাসাইনমেন্টও আমি জমা নিয়েছি, আমার আমার ইমেইলে আসতো, আমি অ্যাসাইনমেন্ট গুলো ক্রস চেক করে দেখছি, অ্যাসাইনমেন্টের সাথে কারো সাথে কারো কোনো প্রকার মিল নাই। মানে এই টেন্ডেন্সিটাই ডেভেলপ করে নাই ওদের ছোটবেলা থেকে হয়তো, যে আরেকজনেরটা দেখে লিখব আর কি। তো সামহাও আমরা আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা ডেভেলপ করে গেছিল, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমরাও চান্স পেলে দেখতাম, পাশের বন্ধুর কাছে জিজ্ঞেস করতাম যে এই সূত্রটা কি ওই সূত্রটা কি। স্যার হ্যাঁ আমিও স্যার এই যে ওপেন বুক এক কথা বলেন, মানে নেটওয়ার্কের উপরে সাপোজ আমি একটা অঙ্ক যদি তোমাদেরকে দেখাই, লাস্ট লাস্টের যে অঙ্কটা আমি তোমাদেরকে করাইছিলাম, ধরো সাপোজ এই অঙ্কটাই, হ্যাঁ এই অঙ্কটাই তো তোমার বলে মানে কে, ও সরি এবার দেখা যাচ্ছে, স্যার আচ্ছা এই অঙ্কটাই ধরো যে তোমাকে আমি মানে করে দিলাম আর কি। মানে এখানে তো বলা ছিল যে 6 মিটার, এখানে হেড লসটাতে 6 মিটার, আর কি কি ধরনের লস আছে সেগুলো হচ্ছে তোমাকে তুমি এখান থেকে বের করতে পারো আর কি। তো সাপোজ এই অঙ্কটার মধ্যেই এমন কিছু ক্রাইটেরিয়া সেট করতে পারবো যে তুমি এটাই মানে এটাকেই ড্র করে মানে এই ধরনেরই একটা অঙ্ক সলভ করবা, হয়তো বা এটা 6 মিটার না বলে দিয়ে থেকে হয়তো বা বলে দেওয়া থাকবে যে এখানে মানে তোমাকে আননোন ভ্যালু গুলাকে অ্যাসিউম করে নিতে বলতে পারি, কিন্তু রেজাল্টটা এই 6 মিটারটাকে ফিক্স করে দিতে পারি আর কি। তার এশিয়াম করার জন্য তো কোন একটা ক্রাইটেরিয়া দিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই স্টুডেন্ট আইডি অর এরকম কিছু একটা, অবশ্যই 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 জি স্যার ক্রাইটেরিয়া দিয়ে দেবো, ঠিক আছে জি স্যার ক্রাইটেরিয়া দিয়ে দেবো। তো মানে তোমাদের অ্যাসাইনমেন্টের দুইটা অ্যাসাইনমেন্ট, তো দুইটা অ্যাসাইনমেন্টের এই এই চ্যাপ্টার থেকে থাকবে হচ্ছে 2টা অঙ্ক, ওকে, আর ল্যামিনার ফ্লো থেকে থাকবে হচ্ছে 2টা অঙ্ক, ওকে স্যার ইজ ইট ওকে? ইয়েস স্যার তাহলে 4টা অঙ্ক, তাহলে ম্যাডামের থেকে কমাই দিছি কিন্তু আমি, আবার এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করো না। জি না স্যার ওকে স্যার হবে তোমাদের মানে খুশি না জি স্যার জি স্যার মানে ইয়েস আরো স্যার উই আর স্যাটিসফাইড আরো স্যার এরকমই থাকো এরকম, এর থেকে কমাইলে একটু বেশি কম হয়ে যায় না? জি বেশি কম বেশি কম হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস, আমাকে একটু আমি আজকে রাত্রে চেষ্টা করব তোমাদের অ্যাসাইনমেন্টটাকে প্রোভাইড করে দেওয়া, অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেটটা তোমরা সিলেক্ট করে আমাকে জানাবো আর কি। হ্যাঁ ওকে স্যার, আর ক্লাস টেস্টটা কবে দিবা গোবিন্দ আমাকে একটু, স্যার ক্লাস টেস্ট আমরা শিডিউল মতোই দিয়ে দেব, 20 তারিখে ডেট আছে, 20 তারিখে আছে শিডিউলে ডেট হলো এই প্রথম, যে ডেট আছে স্যার সেই ডেটাই দিব। তাহলে 20 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস এর উপর, হ্যাঁ, নাকি 20 তারিখে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে কোনটা? স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমরা নেক্সট উইক আপনাকে মানে জানাচ্ছি, আমাদের কারণ এই উইকে আমাদের তো অনেক কিছু রয়েছে, আমরা দেখি নেক্সট উইক আমাদের কেমন হয় শিডিউল। মানে এখন তোমরা হোয়াট এভার তুমি অ্যাসাইনমেন্ট যদি অ্যাসাইনমেন্ট দাও 20 তারিখে, তাহলে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট আগে দিয়ে দিব, হ্যাঁ, তাহলে তোমরা 20 তারিখে সাবমিট করবা, 20 তারিখে ওটা ক্লাস টেস্ট। আর আরেকটা ক্লাস টেস্টের ডেট আছে না? ইয়েস স্যার দুইটা তো আছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা ক্লাস টেস্টের যে ডেট সেই ডেটে হচ্ছে আমরা কি করব, ক্লাস টেস্টের ডেট কি টোটাল 4টা তোমাদের? স্যার দুইটা স্যার, প্রত্যেক পার্ট থেকে একটা করে, প্রত্যেক পার্ট থেকে একটা করে। তাহলে ম্যাডামের ক্লাস টেস্ট কবে হবে? ম্যাডাম তো একটা নিছে অফিশিয়ালি শিডিউল হওয়ার আগে, এখন ম্যাম আবার নিবে কিনা সেটা কথা বলতে হবে না, অলরেডি একটা নিছে অফিশিয়ালি শিডিউল দেওয়ার আগে। ও
তাহলে তো আমার ক্লাস, তাহলে 20 তারিখে তোমরা আগে ক্লাস টেস্ট দিয়ে নাও। হ্যাঁ জি স্যার, আমরা 20 তারিখে ক্লাস টেস্টটা দেই আর অ্যাসাইনমেন্টটা পরে সাবমিট। অ্যাসাইনমেন্টটা যেদিন সাবমিট করতে চাইবা তার কয়েকদিন আগে আমাকে বললে আমি তাহলে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে সেন্ড করে দেব, ঠিক আছে? স্যার আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে দিবেন তাহলে ভালো হবে। একই সাথে দিয়ে দেবো স্যার, মানে একটা প্রশ্নের মধ্যেই থাকবে। হ্যাঁ মানে 20 মার্ক কিন্তু দুইটা চ্যাপ্টার আছে। জি স্যার এটা হচ্ছে এরকম আর কি। ভালো, তাহলে তোমরা একটা ফাইলেই আপলোড করবে আর কি। জি স্যার, তাহলে ক্লাস টেস্টে তোমার একটা 20 মার্ক আর অ্যাসাইনমেন্টের একটা ফাইল আপলোডে তোমার 20 মার্ক, ঠিক আছে স্যার? ওকে, আর কোনো প্রশ্ন করো স্যার? ক্লাস টেস্টের স্যার সিলেবাসটা আরেকবার বললে ভালো হতো, নেটের প্রবলেমের কারণে শুনতে পারি না। ডাইমেনশনাল অ্যানালাইসিসের শুধু বাকিংহাম পাই মেথড ওইটা, আর হইছে আমাদের বিভিন্ন ফান্ডামেন্টাল ডাইমেনশনগুলো ব্যবহার করে বিভিন্ন কোয়ান্টিটির জন্য ডাইমেনশনগুলো কিভাবে ডেভেলপ করতে হয়। জি স্যার ঠিক আছে স্যার, মানে আমি হচ্ছে ইয়া করি নাই, শুধু মডেল অ্যানালাইসিসটা বাদ দিয়েছি, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারের মডেল অ্যানালাইসিসটা আমরা বাদ দিয়েছি, প্রথম চ্যাপ্টার আবার আমি কন্টেন্ট গুলো দেখাই, ডাইমেনশনাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল বেসিক বেসিক ডাইমেনশন। রাজশেখ কেউ আছো নাকি ক্লাসে? রাজশেখ কেউ আছো? হ্যালো রাজশাহী, মনে হয় নেই স্যার। না রংপুর হলে হবে না, চাপায় আছো নাকি কেউ? সেটা কথা বলে না, এই আমি বেসিক বলতে গিয়ে বেসিক বলে ফেলেছিলাম আর কি। হ্যাঁ রাজশাহী টার্ম চলে আসছিল আর কি। তো ফান্ডামেন্টাল আর বেসিক ডাইমেনশন, প্রাইমারি ডাইমেনশন। হ্যাঁ তো ডাইমেনশন গুলো হচ্ছে আমরা কিভাবে বের করতে পারবো, এই ডাইমেনশন গুলো বের করার প্রসেস আমি বলছি যে ডিরেক্ট আসবে না, তোমাদের ব্রেকডাউন করে লিখে, এই এরকম ব্রেকডাউন করে লিখে একদম ফান্ডামেন্টাল ডাইমেনশনে কনভার্ট করে তারপরে এইটা লিখতে হবে আর কি, এভাবে আসবে। আর হচ্ছে আমরা কেন ডাইমেনশন অ্যানালিসিস করি সেটা একটু তো করতেই হবে তোমাদেরকে। আর একটা হচ্ছে যে ডেফিনেশন, ডাইমেনশন অ্যানালিসিস এর ডেফিনেশনটা কি, তারপরে হচ্ছে ডাইমেনশনাল হোমোজিনিটি, আমরা বললাম যে হোমোজিনিটি বা রেশনাল ইকুয়েশন কাকে বলে, এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে যে কোনটা হোমোজিনিয়াস ইকুয়েশন কোনটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন ডিটারমাইন করতে হতে পারে, মেথডস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস, আর সাথে এটা থাকতে পারে যে জাস্টিফিকেশন যে কেন হোমোজিনিয়াস বা হোমোজিনিটি হলো না। তারপরে হচ্ছে মেথডস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা বলছিলাম শুধু বাকিংহাম পাই মেথডটা, বাকিংহাম পাই মেথডের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা রিপিটিং ভেরিয়েবল চুজ করা আর পাই টার্মস চুজ করা। এই পাই টার্ম চুজ করা, রিপিটিং ভেরিয়েবলস চুজ করা, এর মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, সেখান থেকে একটা রিলেশনশিপ বের করা, আর যে রিপিটিং ভেরিয়েবলের ক্রাইটেরিয়া গুলো করা। আর লাস্টে বলছিলাম ইউজ অফ ডাইমেনশন অ্যানালাইসিস আর লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, ঠিক আছে? ওকে কাদের? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ মানে প্রথম চ্যাপ্টারের অর্ধেক আর কি। হ্যাঁ জি স্যার, আর কারো কিছু প্রশ্ন? আমার কোশ্চেন ছিল স্যার, বলো। কোশ্চেন হচ্ছে স্যার, রিপিটিং ভেরিয়েবল এর আগে আপনি বলছিলেন বলছিলেন সেটা যে আমরা যদি দুইটা প্রপার্টি মানে জিওমেট্রিক প্রপার্টি কি দুইটা দেয়া আছে, এইচ আছে হাইট আর ডায়ামিটার দেয়া আছে ডি, তো এখানে এইচ নিলে আমার রেজাল্ট আসছে এক ধরনের আর ডি যদি নেই তাহলে রেজাল্ট আসছে ঠিক অন্য এক ধরনের, মানে যেটা প্রুফ চা হচ্ছে সেটার সাথে মিলতে না, তো স্যার এই ক্ষেত্রে কি কোনো নিয়ম? আমার কাছে এখন যদি প্রুফ প্রুফ চা হয় সেক্ষেত্রে একটু ডিফারেন্ট, তোমার এই অঙ্কটা আমাকে পাঠাইছিল আমি দেখছিলাম। হ্যাঁ তো পাঠাইছিল না তুমি? আমি দেখছিলাম, আমিও ভুল পাচ্ছিলাম না। তো ওইখানে যেটা হবে যে তোমার ওই ফাংশনাল ডাইমেনশনের মধ্যে মানে ফাংশনের মধ্যে গ্রুপটা যেন ডাইমেনশন লেস হয় এটা তোমাকে ইনশিওর করতে হবে। হ্যাঁ আর বোথ সাইডের ডাইমেনশন যেন সেম হয়, রেশনাল হয়, এটা হলেই হয়ে যাবে আর কি।
আর যদি এরকম কোনো ডিসক্লেমার আমি তো ইনশাআল্লাহ খাতা দেখব স্যার অনেক সময় হয় কি স্যার মনে হচ্ছে যদি একটা কিছু প্রুফ করতে বলে তাহলে আমাদের ওই স্পেসিফিক ওইটাই ধরা লাগবে নইলে ওইটা কি মিলবে না এরকম হইতে পারে নাও ধরা লাগতে হওয়ার কথা না বাট ও যেটা করছে ওই প্রবলেমটা হইছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রবলেমটা নাই আর কি হ্যাঁ আমি বইয়ে কয়েকটা অঙ্ক ক্রস চেক করে দেখছি আর কি হ্যাঁ প্রবলেম হয় না তো মানে ওই লাস্টের অ্যারেঞ্জমেন্টটা একটু তোমরা মাথায় রেখে করে ফেলতে পারো স্যার মনে হয় যদি স্যার প্রুফ করতে বললে মনে হয় স্যার মানে কি প্রুফ করতে বলছে ওটা একটু মাথায় রেখে ভেরিয়েবলগুলো ধরতে হবে হ্যাঁ তো যদি তোমাদের মানে এমনি দেখো যে তোমার প্রসিডিউরে কোনো ভুল নাই হ্যাঁ তাহলে তুমি ওইখানে একটা কমেন্ট লিখে ছেড়ে দিও যে কি কমেন্ট লিখবা গোজামিল দিয়ে মিলাইতে যেও না কমেন্ট দিয়ে ছাড়বা কি কমেন্ট বলো ওই যেখানে প্রুফ করতে বলে কোন জিনিস দেখা যাচ্ছে উপরে থাকে লব আকারে কোনটা হর আকারে থাকে সবগুলো মিলে তো একটা ফাংশন এখন তো দেখলাম যে ওখানে প্রমাণ করতে বলছে সাপোজ যে ডায়ামিটার ডি উপরে আছে কিন্তু আমার হয়ে গেল মিসে ওইটা তুমি ঘুরে আবার আর এক লাইনে লিখে দিতে পারি যে ডায়ামিটার ডিটাকে উপরে দেখালাম যে প্রমাণ করতে বলছে সবগুলো তো একটা ফাংশন আমি থাকছে তো সেটাই আমি তুমি হচ্ছে যদি প্রুফ না হয় শেষ পর্যন্ত তাহলে তোমাকে লাস্ট একটা লাইন লিখে ফেলবা যে আমাদের অ্যাসিউম যে রিপিটিং ভেরিয়েবল আমরা চুজ করছিলাম সেই রিপিটিং ভেরিয়েবলের উপরে এই ফাংশনটা আমরা হচ্ছে ডিরাইভ করতে পারছি ঠিক আছে টু প্রুভ দ্য এক্স্যাক্ট ফাংশন হ্যাঁ উই হ্যাভ টু সিলেক্ট দ্য রিপিটিং ভেরিয়েবল ইন ডিফারেন্ট ওয়ে আর হচ্ছে ডিফারেন্ট রিপিটিং ভেরিয়েবল উই হ্যাভ টু চুজ এইভাবে লিখে then we can prove the actual one erokom jodi ekta comment tumi last e likhe dao tale ami kintu bujbo je you understand the process but tumi porikhar time constraint er jonno ba porikhar year jonno tumi eta time pao nai jar karone tumi milaite paro nai kintu tumi jodi gojamil dite jao tale kintu marks kome asbe ঠিক আছে স্যার স্যার আর সবার বুঝে গেছেন স্যার অনেকের পক্ষ কিন্তু শর্ত হবে আমি বলছি কিন্তু শর্ত হবে ফাংশনের মধ্যে যেন সব ডাইমেনশন লেস হয় মানে যেটা ক্রাইটেরিয়া সেটা যেন ফুল হয় আর বোথ সাইডে ডাইমেনশন যেন সেম হয় তাহলে তোমার অঙ্ক ঠিক হয় বলো আর সবারে কি বলছিল স্যার অনেকের পক্ষ থেকে একটা কোশ্চেন আসতেছিল যে যতগুলো টপিকস পড়ানো হয়েছে স্যার সবগুলোর স্লাইড গুলো বা পিডিএফ গুলো আমাদেরকে দেওয়া হয়েছে কিনা আমি তো মনে করি দেওয়া হয়ে গেছে এখন যদি না দেওয়া হয় তাহলে আমি দিয়ে দিচ্ছি আবার তোমাকে বলছিলেন যে আমরা তো ওই সময় শুধু ডেরিভেশন করছিলাম আর ফর্মুলা দেখছিলাম বিভিন্ন কন্ডিশন দেখছিলাম কোনো ম্যাথ ওখান থেকে করিনি তো পরে বলছিলেন আসার সময় আবার ওইখান থেকে স্যার কিছু ম্যাথ আমরা দেখব হ্যাঁ এখন তো ম্যাথ দেখব এইজন্যই তো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি দেখি তোমরা পারো কিনা ল্যামিনার ফ্লো থেকে ঠিক আছে না জন্য বললাম স্যার আমরা তো ম্যাথ এখনো দেখিনি ম্যাথ পারবা ইনশাআল্লাহ স্যার আর না হলে আমি তো আছি ওকে স্যার হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নাই সিলেবাস খুবই কমিয়ে দিয়েছি কন্টেন্ট প্রশ্ন খুবই মানে কন্টেন্ট বেসিসেই সহজ হবে বাট ইউ হ্যাভ টু রাইট বাই ইওর ওন ব্রেন তোমাকে তোমার ব্রেন থেকে একটু লিখতে হবে আর যারা অন্যের সাহায্য নিবা তাদের জন্য শুভকামনা থাকলো আর কি ওকে তো ইহাই শেষ না এরপরেও আরো অনেক কিছু আছে আর কি জীবনে তো আজকের মতো ক্লাস শেষ করি স্যার সেই সাথে কি আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ